বাংলাদেশের বারাসাতের অদূরে ভাঙাচোরা এক মসজিদকে দাঙ্গার সময় বাঁচিয়েছিলেন এক হিন্দু পরিবার। সেই থেকে রমজানে তারা নিয়মিত রোজা রাখেন। বারাসাত ডাংবাংলার মোড় থেকে মসজিদটি বড়জোর মিনিট দশেকের পথে। আশেপাশে এক ঘর মুসলমানও নেই। মসজিদের পাশে চলতে ফিরতে কপালে হাত ঠেকান অমুসলমানরা। কেউ কেউ মসজিদের পাশের আদ্যিকালের বাদাম গাছটার বাঁধানো বেদিতে মোমবাতি জ্বালান। ইফতারের আগে রাস্তার কল থেকে জল ভরে আনেন কেউ কেউ। পাশেই আম লিচুর মস্ত বাগান। কিছুদিন হলো সেখানে আবার প্রতিমা গড়েছেন পটুয়া নিশিপাল। নিত্যকার জুমার জামায়াত, মসজিদের ছাদের ইফতার, রমজানের তারাবির নামাজ বা কোরআন পাঠ তাতে কখনো সমস্যা হয়নি। বারাসাতের পশ্চিম ইছাপুর নবপল্লীর এই মসজিদটাই ধ্যান জ্ঞান বোসবাড়ির ছেলে দীপক বসুর। এই তল্লাটে বোসদের ২০-২৫ বিঘা জমি। আজকের বুড়ো কর্তা দীপক বসু কালী পূজায় বাড়িতে উপোস করেন, তবে এই ৬৭ বছরেও রোজ সকাল বিকাল মসজিদে যাওয়া চাই। সকাল ৭টায় নিজের হাতে মসজিদের মেঝে ঝাড়পোছ করলেই তবেই শান্তি। এই বয়সে নিজে রোজা রাখতে পারেন না, কিন্তু তার পুত্র পার্থ ওরফে বাপ্পার ফাঁকির জন্য ওরা সারাদিন জল স্পর্শ করেন। আমি কি করে খাই ভাবতে ভাবতে কয়েক বছর হলো পার্থও রোজা রাখতে শুরু করেছেন। স্বামীর খেয়ালটুকুকে মর্যাদা দিতে ভোরের সাহারির আগে চা রুটি করে দিন রাত দুটোই ঘুম থেকে উঠছেন পার্থর স্ত্রী পাপিয়া। গত বছর রমজানে ব্যবসার কাজে বেশ কিছুদিন ঋষিকেশ ছিলেন পার্থ। পবিত্র হিন্দু তীর্থেও রোজার রুটিনে নড়চড় হয়নি। মাস দেড়েক আগে জ্যাঠামশাই মারা যেতে নিয়মিত ন্যাড়া হয়েছিলেন তিনি। বড়সড় একটা রুমাল মাথায় বেঁধে মসজিদের ছাদে রোজাদারদের কাতারে ইফতারে বসেন পার্থ। ৪০-এর যুবাকে ঠাট্টা করতে ছাড়েন না বন্ধুরা। মজা করে ডাকে মোহাম্মদ পার্থ সারথি বসু। পার্থর তাতে বয়ে গেছে। বারাসাতে দেশান্তরীর খুলনার বসু পরিবার অবশ্য কল্পনাও করেননি তাদের ভাগ্যের সঙ্গে এভাবে জড়িয়ে যাবে একটি মসজিদ। ৬৪ সালের পূর্ব পাকিস্তানে দাঙ্গার আগে কোনোদিন ইন্ডিয়ার থিতু হব ভাবেননি কেউ। পার্থর ঠাকুরদা প্রয়াত নারী দ্রীকৃষ্ণ বসু, পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের হাতের খিদমতি পাকিস্তান খেতাবধারী, চট্টগ্রাম বন্দরের গেজেটেড অফিসার ছিলেন। খুলনার ফুলতলার আলাকা গ্রামের বসুদের জীবনে গভীর ঘা রেখে গিয়েছিল তখনকার ঘটনা। নিজেদের বাঁচাতে টানা ১১ দিন দফায় দফায় পুকুরে ডুব দিয়ে মুখটুকু লুকিয়ে রেখেছিলেন এই বাড়ির ছেলে মৃণাল কান্তি। নীরদ কৃষ্ণের সেজ ছেলে নারায়ণ কৃষ্ণকে ধরে নিয়ে গিয়েছিল রাজাকাররা। গলায় দড়ি দেন তার স্ত্রী গৌরী, নীরদ কৃষ্ণ ও তার ভাই বিনোদ বিহারীর সন্তানরা। এরপরে বারাসাতের ওয়াজউদ্দিন মোড়লের বিশাল সম্পত্তি পাল্টাপাল্টি করে এই পারে চলে আসেন। যে জমির মালিকানা মিলেছে তাতে যে একখানা মসজিদ রয়েছে তা অবশ্যই গোড়ায় কেউ খেয়াল করেননি। জমির পর্চাতেও কিছু লেখা ছিল না। মেরে কেটে তিন কাটা জায়গা, ভাঙাচোরা পোড়া মসজিদটা কবেকার কেউ বলতে পারেনি। সাপখপের ভয়ে কেউ ভেতরেও ঢুকত না তখন। ও রাখা না রাখা সমান বলে মাথা ঘামাতেই চাননি সাবেক মুসলমান মালিকরা। কিন্তু বাদাম গাছের ধারের মসজিদে ভক্তি ভরে বাতি জেলে নীরদ কৃষ্ণের স্ত্রী লীলাবতীর মনটাই অন্যরকম হয়ে গেল। এই মসজিদে বাতি ধূপের যেন অভাব না হয় বাবা, ছেলেদের বলেছিলেন তিনি। গোটি কয়েক মানুষের অত্যাচারের জন্য একটা গোটা ধর্ম ও তার মানুষদের দোষ দিতে পারবো না। কিছু মানুষের বিশ্বাসের স্মারক ধর্মস্থানের অমর্যাদা হতে দেয়াও তো সম্ভব নয়। এটাই ছিল নীরদ কৃষ্ণের জীবন দর্শন। বসুদের হাতে মসজিদ তাই নতুন প্রাণ পেল। নিজেরা কখনো ধর্ম পাল্টানোর কথা ভাবেননি। বিশ্বাসী হিন্দু পরিবার নিজের ধর্ম আচরণ বজায় রেখেছে, শুধু ক্ষুদ্রতাকে প্রশ্রয় দেননি তারা। লোক দেখানো বাড়াবাড়ি মানি না, এটুকু বুঝি, একসঙ্গে জড়িয়ে বাঁচায় সমস্যা নেই। স্মিথ হাসেন পার্থর বাবা দীপক বাবু। ধীরে ধীরে সাধ্যমতো মসজিদ সংস্কারের পথে হাঁটছেন বসুরা। মসজিদের গায়ে বড় হরফে লেখা, প্রভুকে প্রণাম করো। তার পাশে আমানতি মসজিদ। এই বসু পরিবার আবার চট্টগ্রামের আমানত শাহিয়াল এই বসু পরিবার আবার চট্টগ্রামের আমানত আলী শাহের মুরিদ। বসুদের পারিবারিক সংস্কৃতির সঙ্গেও ক্রমে একাকার এই মসজিদ। এই বাড়ির কেউ মারা গেলে তাকে একবার ঠিক করে নিয়ে আসা হবে এখানে। শ্মশানে শেষ যাত্রার আগে আজান দেবে ইমাম সাহেব। বিয়ের পরে নতুন বউকেও শ্বশুর বাড়ি ঢোকার আগে মসজিদে প্রণাম করে আসতে হবে। আর এই বাড়িতে নবজাতকের অন্য প্রশাসনের দস্তুর নেই। তার বদলে মসজিদে ইমাম সাহেবের হাতে একটু পায়েস মুখে দেওয়ার রীতি। সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষের উস্কানির কাছে হার না মানা পারিবারিক মূল্যবোধেরও
আমানত এই মসজিদ প্রাঙ্গণ। আড়াই দশক আগে অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে তখন তোলপাড় গোটা বিশ্ব। পার্থ, তার জ্যাঠাতুতো দাদা ভাইরা ভর সন্ধ্যায় দল বেঁধে মসজিদে পার থেকে পাহারা দিতেন। রাজনীতির ঝড় বাতলের কোনো অভিঘাত এখানে ছাপ ফেলতে পারেনি। দীপকবাবু কেরোসিনের ডিলার, ব্যাংক অ্যাকাউন্টে যত সামান্য টাকা রেখে এখনো বারো আনাই উজাড় হয় মসজিদের যত্নে। এই বোসবাড়িরই ছেলে বোম্বের প্রয়াত ফিল্ম ডিরেক্টর দিলীপ কুমার বসু। দুটো ভাইরা মিলে ভাগাভাগি করে মসজিদের চেহারা ফিরিয়েছেন। ইমাম মুয়াজ্জিনদের ডেকে এনে বসানো হয়েছে। সংকট সমস্যায় হিন্দুরাও আসে, কিন্তু কবজ তাবিজ বিক্রির কোনো প্রশ্ন নেই। বিশ্বাস বিশ্বাসের জায়গায় থাকুক, ধর্ম ব্যবসা কিন্তু হতে দেব না, জোর গলায় বলেন দীপকবাবু। অনেক বছর আগে তাবিজ মাদুলি বিক্রির দোষে এক ইমামকে বরখাস্ত করেছিলেন বসুরা। তিনি পাল্টা ঘোট পাকাতে গেলে বসবাড়ির মসজিদ শুনে কেউ সেই অভিযোগে আমলি দেননি। কেউ যাতে আঙুল তুলতে না পারে তাই এই মসজিদে অনুদান গ্রহণেরও নিয়ম নেই। একটি প্রভাবশালী ধর্মীয় সংগঠন একবার মসজিদের দায়ভার নেয়ার প্রস্তাব এসেছিল, বসুরা তাদের বসিয়ে চা খাইয়েছেন। আর এই প্রাণের মসজিদ কি করে ছেড়ে দেব, সবিনয় নিজেদের অপরাগতটুকু বুঝিয়েছেন। ইফতারেও রাজনীতির ছোঁয়া লাগার জো নেই, কোনো কোনো নেতা নেত্রীকে ডাকা হয় না। ইফতার পার্টি শব্দটাতেই ঘোর অ্যালার্জি পার্থর। ইফতারের আবার পার্টি কি, এখানকার রোজাদারদেরও জাকজমক ভরা মচ্ছব এড়িয়ে চলতে অনুরোধ করা হয়। ইফতারের সময় তবু আনন্দের হাট বয়ে যায়। ফি সন্ধ্যা ইমামের কোরআন পাঠের আসরে হিন্দু মুসলিম নির্বিশেষে ভিড়। পার্থ বলেন, আমরা মানি কোরআন কিন্তু শুধু মুসলিম নয়, সবার পড়ার জন্য। সাতাশে রোজার দিন পড়া সম্পূর্ণ হলে সাধ্যমতো চাঁদা তুলে পাড়ার সবাইকে মাছ ভাত খাওয়ান নিয়মিত রোজাদাররা। বিকেলে ইমাম আক্তার আলী হোসেন মোটর বাইক হাঁকিয়ে সন্ধ্যায় তারাবির নামাজ শুরুর আগে মসজিদে বসে এক প্রস্থ মাছ ভাত খেয়ে ওঠেন। কিন্তু পিতৃপ্রতিম দীপকবাবু আশেপাশে থাকলে তার মুশকিল। একটি মুখে দিতেও আক্তার ভাইকে আড়াল করে খুঁজতে হবে, ধরা পড়লে বকুনি। সবার গার্জেন দীপকবাবুর স্নেহের শাসন জারি থাকে সারাক্ষণ। ধর্ম রাজনীতির খোপ কাটা যাপন এখানে অবান্তর। বারাসাতের অখ্যাত মহল্লায় তিন কাঠার জমির ভারতবর্ষ নিরন্তর বলে চলছে একসঙ্গে বাজবই। আমাদের সাথেই থাকো আর সাবস্ক্রাইব করো।